শুধু আমেরিকার হিস্ট্রি ঘেটে দেখেন ওখানে ছেলে মেয়ের অনুপাতটা কেমন, কমছে সব জায়গাতে, আরো সামনে কমবে। তো একজন গার্লফ্রেন্ড আপনাকে ছেলে চলে গেছে, ব্যাস জীবনটা উৎসর্গ করে দিতে হবে তার জন্য, এখন কি ফেন্সি ডিল গাঁজা ইয়াবা এগুলো সেবন করতে হবে? আপনাকে কে সৃষ্টি করেছেন ভাই? কি উদ্দেশ্যে? প্রথমে কি একটা বলেছে, কি উদ্দেশ্যে? আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে, রোজা রাখতে, দিনের প্রচার করতে, দিনের জ্ঞান অর্জন করতে, এই তো। তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন? আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো? ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশায় খয়ে একদম জীবন দিয়ে দিয়েছি, আত্মহত্যা করেছি। গেছে ভাই যাইতে দেন, যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না। এখন আপনি কি করবেন? নিজের অবস্থান উন্নত করেন, আপনার পিছনে লাইন ধরে ঘুরবে ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা, দুনিয়া খুব খারাপ জিনিস, মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখন অনেক পাপ করছি না, আল্লাহ কি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন? আল্লাহকে এখনও আমাদেরকে ভালোবাসেন, রহম করেন, অপেক্ষায় আল্লাহকে অপেক্ষা করছেন কখন তওবা করবে, আমি তওবা কবুল করব। এই কখন আমার বান্দা খালি একবার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সাথে সাথে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন? আমরা কিন্তু নিয়াত করতে পারি ভাই, যে আমরা যারা ওয়াজ শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিব না ইনশাআল্লাহ। রাজি আছি ভাই? অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা। আচ্ছা, অনেকে রাজি হয় নাই কেন? আপনারা কি অলরেডি আসক্ত? আমি অনেক ভাইকে দেখেছি মাশাআল্লাহ ইফতার খুলেই একদম বেনসন টানা শুরু করে। হ্যাঁ, এটা যে হারাম আপনাদের কেউ ওয়াজ করে শোনায় নাই, এটাকে কি মনে করেন আপনারা, হারাম না হালাল? কেউ বলেছে মাকরু নাকি? মাকরু ফতোয়া দিয়েছে? মাকরু শব্দের অর্থ জানেন আপনি? মাকরু শব্দের অর্থ কি একটু শোনেন। সূরা বনি ইসরায়েল খুলবেন, কোন সূরা? সূরা বনি ইসরায়েল। আল্লাহ পাক বলছেন আমি বনু ইসরায়েলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছিলাম। কোন কোন কাজ? জেনা করো না, জেনার ধার কাছে যেও না, এতিমের মাল আত্মসাত করো না, শিরিক করো না, ইত্যাদি। যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন। এই কাজগুলোর পরে আল্লাহ পাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ, অপছন্দের। কিসের অপছন্দের? তাহলে এটাকে আপনি সহজ মনে করছেন? নিয়াত করি আল্লাহ পাক, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না ইনশাআল্লাহ। আর বিশ্বাস করেন, শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে, জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না, যাবে না। কেন যাবে না এটা আপনারা খুব ভালো করেই জানেন, আমি বলতে চাচ্ছি না। অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ, মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে আগে। এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি? আমাদের যুবক ভাইরা কশ্চিন কালেও মাদকের ধার কাছে যাবেন না ইনশাআল্লাহ। একটা হাদিস খালি মনে রাখেন, একটা এই হাদিসটা মনে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। সিগারেট একটা খেয়েছি, 40 দিন নামাজ নাই, এরপর যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আবার যদি মাদক খায় আবার 40 দিন কবুল হবে না, যদি আবার তওবা করে আল্লাহ মাফ করে দিবেন। আবারও যদি খায় আবারও 40 দিন কবুল হবে না, আবারও তওবা করলে আল্লাহ আবার মাফ করে দিবেন। চতুর্থবার সে যদি মাদক খায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বা কিয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন। কি পান করাবেন? তিনাতুল খাবাল। সাহাবীরা বললেন ইয়া রসুলুল্লাহ এটা কি তিনাতুল খাবাল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে জাহান্নামীদেরকে আযাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুঁজ বের হবে, এই যে ড্রিঙ্কস, জাহান্নামের হার্ড ড্রিঙ্কস, এই ড্রিঙ্কসের নাম হলো তিনাতুল খাবাল। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদক থেকে বাঁচিয়ে রাখুন। হতাশা মাদক দিয়ে দূর হয় না, হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস, মাত্র তিনটা, কয়টা ভাই? এক, পাঁচ ওয়াক্ত নামাজ। এক কি? নামাজে আপনি অজু করে সিজদা দেন, ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে আসলে
চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাআল্লাহ নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখায় কি লাভ মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবে আল্লাহ পাক আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আছেন সুবহান আল্লাহ পাক ঘাড়ের রগের চেয়ে কাছে আছেন গতকালকে বাংলাদেশের একজন বরেণ্য আলেমের সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শুনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরেণ্য আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন যে তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই ব্যক্তি একটু অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মুহাদ্দিস আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মুহাদ্দিস নন কিন্তু আবেদ আমল করেন তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবিওয়ালা নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে অজু করে আসো সুন্দর করে অজু করে আসো অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহর আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে আর কোনো উদ্দেশ্য নাই আমার অজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়াও শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়েছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে মনোযোগ এদিক ওদিকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে হবে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে তো মাফ করে দাও নামাজটা আমার মনে হলো না ঠিক মতো তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা মনে হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবিওয়ালা নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন আল্লাহ কিছুই হলো না কিছুই হলো আমার কথা কি বুঝতে পারছেন অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্যে আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ঢেলে দিবেন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করব অতএব নামাজ আপনার মাদকের দিকে যাওয়া লাগবে না নামাজই আপনার হতাশা দূর করে দেবে ইনশাআল্লাহ দুই নাম্বার আমল হচ্ছে কোরআন তেলাওয়াত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশা এই ভীরুতা এই কাপুরুষতা কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারো কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন ওই যে ফজরের পরে জোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে পারেননি এখন বুঝতে পারবেন যখন আপনি ইলমের ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে হাদিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন চটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন তো যে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে বই লিখাও শেষ খাবার এই অবস্থায় পড়ে আছে ডুবে গেছেন ভিতরে খাওয়ার মাথায় তার খেয়াল নাই এরকম হয় একজন মনীষী বিখ্যাত মনীষী রিয়াদুস সালেহীন কিতাবের রাইটার সংকলক আল্লামা নববী রহিমাহুল্লাহ এরকম সারা রাত চলে গেছে পাশে দুইটা খেজুর ওই দুইটা খেজুর খাওয়ারই সময় পড়ে হাদিস নিয়ে গবেষণা করতে করতে রাত পার হয়ে গেছে
আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে কোরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে ইনশাআল্লাহ এই টেনশন হতাশা এই সেই বাদ তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাআল্লাহ তখন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাকই এগুলো করায় দিবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাইরা মাদকে যাব না আল্লাহর কাছে আসব দুই নাম্বার কোরআন তেলাওয়াত তিন নাম্বার আল্লাহর জিকির তিন নাম্বার কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়া যাবে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় ভাইরা বেশি বেশি জিকির করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো চলতে থাকবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে